আমাদের সংসদে আজানের সময় বিরতি হয় কতক্ষণ না এটাও নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা আজানের সময় সংসদ বিরতি ঘোষণা করা হয় জি এটাও আল্লাহর ওলিদের আসামের পার্লামেন্ট চলছে আসামের অধিবেশন চলছে সংসদ অধিবেশন সেখানে স্পিকার হচ্ছেন বসন্ত কুমার রায় বসন্ত কুমার রায় একজন হিন্দু মানুষ তিনি স্পিকার অধিবেশন চলতেছে সংসদ ঠিক ওই মুহূর্তে পিছন দিক থেকে একজন দাঁড়িয়ে গেলেন যার নাম ছিল আব্দুর রহমান আব্দুর রহমান দাঁড়িয়ে গিয়ে বললেন মানে স্পিকার স্পিকার বলছেন কি কি ব্যাপার চুপ থাকা দেন কয় না মানে স্পিকার আপনি অত্যন্ত ভালো মানুষ আপনার নেতৃত্বে আমাদের সংসদ অধিবেশন চলছে মাননীয় স্পিকার আমরা জানি যে আপনি প্রত্যেকটি ধর্মের উপরে সহনশীল প্রত্যেকটা ধর্মকে আপনি সম্মান করেন সেক্ষেত্রে আমরা তিনজন মুসলমান সংসদ সদস্য আজকের এই অধিবেশনে আছি আমরা নির্বাচিত হয়ে এসেছি আমরা ভুইফোর না আমরা উড়ে এসে জুড়ে বসি নাই জনগণের প্রতিনিধি হয়ে আমরা এই সংসদে এসেছি মাননীয় স্পিকার এখন নামাজের সময় হয়েছে জোহরের নামাজের সময় মাননীয় স্পিকার আপনি বিরতি ঘোষণা করুন স্পিকার বসন্ত কুমার রায় তিনি বললেন সম্মানিত সদস্য আপনি থামেন বসেন আপনি কিসের আজান আর কিসের নামাজ মেজরিটি ছিল না মুসলমানের 300 জন সংসদ সদস্যের মধ্যে মাত্র 3 জন মুসলমান কত কম সংখ্যা ছিল কি কম যে সংখ্যা যদি কম হয় তাহলে সবাই গুতা দেওয়ার চেষ্টা করে কত কর না সবাই বিধানগুলি দেখাতে চায় ভাইদের খেদমতে আরজ করতে চাই বসন্ত কুমার রায় তিনি হলেন স্পিকার সোজা বরাবর পিছনের সিটে বসা ছিলেন সংসদ সদস্য আব্দুর রহমান তিনি ডাক দিয়ে বলেন মাননীয় স্পিকার আপনি নামাজের জন্য একটু বিরতি ঘোষণা করুন উনি বলছেন বসন্ত কুমার বলছেন না বসেন যখনই তাকে বসাই দেওয়া হয়েছে তখনই ডাইন পাশে আরেকজন উনি বসে আছেন মুসলমান সংসদ সদস্য উনি দাঁড়িয়ে গেলেন যার নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ ডাক দিয়ে বলে মাননীয় স্পিকার আমরা জানি আপনি ভালো মানুষ আপনি ভালো বংশের মানুষ আপনি প্রত্যেকটা ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা আছে আমরা যেহেতু 3 জন মুসলমান একটু নামাজ পড়তে যাব আপনি একটু দয়া করে বিরতি ঘোষণা করুন বসন্ত কুমার রায় স্পিকার তিনি আরো কঠিন ধমক দিয়ে দিলেন যে বসেন আপনি বসেন কি শুরু করেছেন আপনারা সাথে সাথে আব্দুল করিম নামে আরেকজন বামপাশে ছিল 3 জনের মধ্যে তৃতীয় জন উনি দাঁড়িয়ে গিয়ে বলছে বলে স্পিকার আমার 2 ভাই যা বলছেন আমিও সে একই সুরে কথা বলতে চাই মাননীয় স্পিকার নামাজের সময় হয়েছে আপনি যদি দয়া করে বিরতি ঘোষণা করেন চিরদিন আপনাকে আমরা স্মরণে রাখব আপনি আমাদের নামাজের সুযোগ করে দিয়েছেন অতএব আপনার প্রতি আমাদের অনুরোধ আপনি দয়া করে বিরতি ঘোষণা করুন আমরা নামাজটা পড়তে চাই অন্য ধর্মের যারা আছে তারা চা চক্রে মিলিত হবে চা খাবে প্রথম আজান সারা পৃথিবীর কোন সংসদে কোনদিন এর আগে আজান হয়নি কোনদিন কোন ব্যক্তি সংসদের মধ্যে আজান দেওয়ার সুযোগ পায়নি সম্মানিত সুধী ভাইরা আমার
আমার প্রিয় নবী সাল্লামের পরে পরবর্তীতে খলাফায়ে রাশেদিন তারপরে যারা ছিলেন এই অঞ্চলের মধ্যে অমুসলিম যারা তাদের সংসদের মধ্যে মুসলমানরা কখন আজান দিবে মুসলমানরা কখন নামাজের কথা বলবে এই সাহস কত বড় কঠিন কে তা আল্লাহর ওলি যারা তারা দুনিয়ার কাউকে ভয় করে না তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মানে মানে না কিছু লা ইলাহা মানে কোনো মাবুদ নাই কাউকে মানি না অতএব যেহেতু কাউকে মানি না একমাত্র আল্লাহকে মানি কাজে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ রোজা ইবাদত বندگی এটা থাকবে চলবে এ কারণে নিজের দাবি থেকে কালেমার দাবি লা ইলাহা ইল্লাল্লাহর দাবি লা ইলাহা নাফি নাই নাই কিছু কোন শিরক করতে দেওয়া হবে না কতক্ষণ না কোন গুনাহের কাজ অপরাধের কাজ করতে দেওয়া হবে না ইল্লাল্লাহ যারা করবে তারা আল্লাহকে নিয়ে কাজগুলো করবে আল্লাহকে নিয়ে কাজ করলে সেখানে কি গুনাহ করা যাবে না জোরে বলেন ইল্লাল্লাহ আল্লাহকে নিয়ে যদি কেউ কোনো কাজ করে তাহলে সেখানে কি কখনো কোনো অবস্থাতেই ভাইদের খেদমতে আরজ করতে যায় সেখানে কি অন্যায় অপরাধের কাজ করা যাবে যদি আল্লাহ সাথে থাকে না এই জন্য আসামের পার্লামেন্টে বাবু বসন্ত কুমার রায় যখন স্পিকার বাবু বসন্ত কুমার রায় স্পিকার তিনি স্পিকারের দায়িত্ব পালন করছেন কিন্তু ওই মুহূর্তে তিনজন মুসলমানের সাহস দেখে তিনি অবাক হয়ে গেছেন উনি কম বেশি তিনজনকেই ধমক দিয়েছেন কথা বলেন প্রথম জনকেও ধমক দিয়ে বসাই দিয়েছেন দ্বিতীয় জনকেও ধমক দিয়ে বসাই দিয়েছেন তৃতীয় জনকে তো একেবারে হাড় কাঁপানি হাড় কাঁপুনি এই ধরনের ঝাঁকুনি দিয়ে তাকে বসাই দিয়েছেন কিন্তু মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক লা তাআতা লি মাখলুকিন কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না ফি মাসিয়াতিল খালিক যেখানে আল্লাহর নাফরমানি হয় আল্লাহর নাফরমানি হয় এমন কোন কাজে কারো আনুগত্য করা যাবে না তাহলে দেখেন এই তিনজন সংসদ সদস্য সংসদে বসে তারা নামাজ তো কাজাও করতে পারতেন কথা বলেন নামাজ কি করতে পারতেন কিন্তু নামাজ কাজা করতে চান নাই কাজা করেন নাই এর অর্থ হলো যে স্পিকারের কাছে তারা সময় চাচ্ছেন যেহেতু তারা নির্বাচিত জনগণ কর্তৃক মনোনীত তারা নির্বাচিত অতএব এই সংসদের সব কিছু শোনার দায়িত্ব তাদের আছে সম্মানিত সুধী প্রথম জন তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন যে আমি এতক্ষণ ছিলাম আমরা সেমি ফাইনালে এখন কি একদম ফাইনাল মাননীয় স্পিকার যদি আপনি নামাজের বিরতি ঘোষণা না করেন তাহলে কিন্তু আজান দেওয়া শুরু করলাম উনি কানের সিদ্রের মধ্যে আঙ্গুল দিয়ে আজান শুরু করে দিলেন আসামের সংসদে আসামের সংসদে আজান চলছে একজন মুসলমান কানের সিদ্র চিপে ধরে কানের সিদ্র বন্ধ করে আজান দেওয়া শুরু করছেন ওদিকে স্পিকার বসন্ত কুমার রায় বলছে থামেন থামেন উনি বলছেন হাইয়ালা সালা আপনিও পারলে নামাজে আসেন আপনিও পারলে নামাজে কি আল্লাহ আকবর বলুন সম্মানিত সুধী ভাই আমার বসন্ত কুমার রায় কোনো মতেই তাকে থামাতে পারেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আজান শেষ করে আজানের যে পনেরোটা কলেমা এই পনেরোটা কলেমা শেষ করে উনি বলা শুরু করলেন আব্দুর রহমান যে বাবু বসন্ত কুমার রায় মাননীয় স্পিকার আপনি কি বলতে চেয়েছিলেন আমাকে খালি এরকম এরকম করে থামাচ্ছিলেন কেন
কয় মাননীয় সংসদ সদস্য কি বলবো, আপনি যখন আজান দিচ্ছিলেন আমি সব বটন বন্ধ করতে চাচ্ছিলাম, আমি সুইচগুলো বন্ধ করে দেবো যাতে কেউ আপনার আজান না শোনে, কিন্তু যখনই আমি সুইচে হাত দেওয়া শুরু করছি তখন কে জানি আমার কইতেছে হাত লাগাইও না, খবর খবর আছে তোমার, খবরদার হাত লাগাইও না, সুইচ বন্ধ করো না, তাহলে তোমার খবর আছে। আমি বুঝতে পারছি যে আজানের বিশাল মাহাত্ম্য। বলছে বলেন সংসদ সদস্য আপনি আজান দিচ্ছিলেন, আপনার এই আজান শুনে আমি অভিভূত অভিভূত হয়েছি, গোটা সংসদের মধ্যে শুধু আজান আর আজান ছাড়া কোনো আওয়াজ শোনা যায়। অতএব আমি বসন্ত কুমার রায় আজকে আসামের পার্লামেন্টে রায় দিয়ে গেলাম, আমি আমার অভিব্যক্তি অভিমত পেশ করে গেলাম যে যতদিন আসামের পার্লামেন্ট চলবে আজান এবং নামাজের জন্য বিরতি ঘোষণা করা হবে। তাহলে আল্লাহর ওলিদের হিম্মত, ওই একজন ব্যক্তি পিছনে থেকে সাহস করে একজন সংসদ পরিচালক সংসদের অভিভাবক বসন্ত কুমার রায়কে তিনি সাহস করে বললেন স্যার একটু পাঁচ মিনিটের জন্য বিরতি ঘোষণা করুন, আপনি ভালো মানুষ যখন শুনে নাই তখন কানের মধ্যে আঙ্গুল দিয়ে আজান শুরু করে দিচ্ছে, এ হলাম আমরা। সুবহানাল্লাহ।